অশ্লীল নাটক বানাচ্ছে, আমাদের মতো যুব সমাজ একদম ধ্বংস হয়ে যাচ্ছে। তুমি একথা শোনেনি? ওয়েব সিরিজের নাটক বানাচ্ছে, অশ্লীল নাটক, অশ্লীল নাটক, বিরাট অশ্লীল নাটক আমাদের বাংলাদেশে, বাংলাদেশে ওয়েব সিরিজ বানাচ্ছে আমাদের বাংলাদেশে। হ্যাঁ চাচা, বেশ বিরাট। সংস্কৃতি মন্ত্রীর কাছে একটু ফোন লাগা চাচা, এখনই ফোন দি। সংস্কৃতি মন্ত্রী? হ্যাঁ চাচা, ওই ফোন ধরা। আলু, আলু, হ্যাঁ আলু, হ্যাঁ হ্যাঁ কসি, এই আমাকে দেশে নাকি এমন কোন নাটক বানাচ্ছে যে নাটক হইলো, এই নাম কি, আপনি এই ব্যাপারে জানেন কিছু মন্ত্রী সাহেব? ও এই ব্যাপারে আপনার একটু মানে তেমন একটা জানাশোনা নেই? শুনলাম যে সারা দেশে কি ইউটিউবে ছেড়েছে? ইউটিউবে মানে সব চ্যানেলে ছেড়েছে, ইউটিউব ওসে মানে ওসে ও মেলা কিছুতেই ছেড়েছে। হ্যাঁ, কিছু যে অশ্লীলতা বানাচ্ছে ওই যে ওই ওই এর মতো আর কি। আপনার কি করে খবর যে বিভিন্ন ওই যে অশ্লীল বানায় না, ওইসব দেখি এই যে মানুষ অশ্লীল হয়, নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে যুব সমাজ নষ্ট হয়ে যাওয়ার ভাতি দেখা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে সব। এই ওয়েব সিরিজ কারা বানাচ্ছে, কোন কোন বিয়াদবের বাচ্চা বানাচ্ছে সেটা খুঁজে বের করতে হবে। না মন্ত্রী সাহেব, আমার কথা হইলো আমাদের বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশে যে কেউ চালি যে কোনো সিরিজ বানাবে এবং তা অশ্লীলতাপূর্ণ যদি তা বানায়, তার কাঠচল ফাটাচট, তার কাঠচল ফাটাচট তোমাকে দিতে হবে। এই অশ্লীল সিনেমা যদি আমাদের দেশে এইভাবে বানাতে থাকে তাহলে আমাদের দেশের যুবক তো নষ্ট হয়ে যাবে। তারা তো এই এমনি তো মাদকাসক্ত সব, এমনি ইয়াবা খায়, বাবা খায়, ফেন্সি খায়, ডাইল খায়, কত কি খায়। তার মধ্যেই যদি আবার তারা এই যে ওয়েব সিরিজের মাধ্যমে অশ্লীলতা দেখে তাহলে ধর্ষণ গণধর্ষণ বেড়ে যাবে। আর এই ধর্ষণ গণধর্ষণ যদি বেড়ে যায় তাহলে দেশের অন্যায়ের মাত্রা বেড়ে যাবে, আর অন্যায়ের মাত্রা যদি বেড়ে যায় তাহলে এই দেশ বিশ্বের মধ্যে কলঙ্কিত হবে। এই জিনিসটা তো বুঝতে হবে, ধ্বংস হয়ে যাবে না একদম, ধ্বংস হয়ে যাবে। আমার ভাতি দেখা হচ্ছে। আলু, আলু, হ্যাঁ আলু, হ্যাঁ আমি যেটা করছি সেটা হলো যে দয়া করে এই ওয়েব সিরিজ বন্ধ করতে হবে। আর এই ওয়েব সিরিজ যারা বানাচ্ছে তাকে যে কোনো মূল্যে আইনের আওতায় এনে মামলা তাদের দিয়াই লাগবে। কারণ যারা আমাকে দেশ ধ্বংস করতে চায়, যারা যুবকের নষ্ট করতে চায়, যারা যুবকের বিপথে প্রবাহিত করতে চায়, যুবতীদের যারা ঘর থেকে বের করে এনে ও অশ্লীলতার দিকে ধাবিত করে, তাকে তাকে এই দেশে থাকার কোনো অধিকার নেই। এই দেশে তারা থাকতে পারবে না। আজকে তারা কি চায়? আমার দেশের যুবক যুবতীদের অশ্লীলতা দেখায় এই দেশটা ধ্বংস করে ফেলতে চায়। আমাদের দেশের মানুষ, মহিলা, নারী এবং কারা মেল ফিমেল এদের সবাই জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আর আর যে ইসলামিক এমপিটি শুধুমাত্র ইসলাম প্রচারের জন্য।